বলতাম, আমার হাজবেন্ড আমি বলতাম, আমি বলতাম যে আমি ওর থেকে সুইসাইড করি, আত্মহত্যা করি, আমার আর বাইরে থাকতে ইচ্ছা করে না, এই ব্যথায়। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিনা রহমান, আমার বাড়ি ঝিনাইদহ সদরের বাসা, আমার বয়স 45 বছর। আমার সমস্যা তো মাজার থেকে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, অতিরিক্ত ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পরে আস্তে আস্তে তোমার এই পা হাতের এই পাখনাতে ব্যথা, অতিরিক্ত প্রচণ্ড ব্যথা। অনেক ওষুধ খাইছি, ডাক্তার দেখাইছি, কোনো ব্যথায় কোনো কাজ নেই। ঢাকাতেও আসছি অনেকবার, 1 বছর ধরে ঢাকায় দেখাচ্ছি, কিন্তু বসে কোনো কাজই করা যায় না, ঝুঁকে বসে কোনো কাজই করা যায় না। মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, সিঁড়িবে উঠলে ব্যথা করে, মানে মোটামুটি কথা এই ব্যথা যখন বাড়ে তখন কোনো কাজই করা যায় না, শুয়ে থাকলেও ব্যথা করে। আমি তো এক পাশ প্যারালাইসিস হয়ে গেছিল, এই ডান সাইডে কোনো বল ছিল না, 20 দিন পা উঠাতে পারে নাই। এখন তো আমি একদম সুস্থ হয়ে গেছি, এখন আমি সব কিছু করতে পারছি, বসতে পারছি, হাঁটতে পারছি, ঝুঁকা নিষেধ তারপরে ঝুঁকতেও পারছি, এখন কোনো সমস্যা হচ্ছে না, এখন আমি ফুলফিল সুস্থ। খানা থেকে উঠতে পারে না, প্রথমে আমার পা যখন একবারে পুরো ডান সাইডটা ড্যামেজ হয়ে গেছে, পা নখগুলোও নাড়াতে পারি না, 20 দিন ছিল এরকম। তখন তো আমার অবস্থা খুবই খারাপ ছিল, আমি চোখের পানি ছাড়া আর কিছুই ই করতে পারতাম না, রাত দিন শুধু চোখের পানিই ফেলতাম। আর সবাই আমার জন্য, মানে আমার আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই আল্লাহর কাছে দোয়া করছে যে ভালো করে দাও, কিন্তু ভালো তো হয়নি। ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, তখন আমার যখন ভালো হয়নি তখন আমার মনে হতো যে আমি আর ভালো হব না। আমি তারপর যখন পা ডান সাইড ড্যামেজ হয়ে গেছে তখন মনে হতো যে হয়তো এইভাবে আর এক পা ড্যামেজ হয়ে যাবে। ডাক্তারও বলছে যে এখন যদি আপনারা চিকিৎসা ভালো চিকিৎসা না দেন দুই পায়ে ড্যামেজ হয়ে যাবে। আমার মাঝখানে মাথার চুল এমনি উড়ে উড়ে চলে যেত, এমনি মানে এত পরিমাণ ওষুধ খাওয়ার পরে মাথার চুল ওরকম উড়ে যেত, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, এত পরিমাণ অসুস্থ মনে হতো না যে আমি আর পৃথিবীতে বাঁচবো। বাসার আশা একবারে ছাড়িয়েই দিছিলাম যে হয়তো বাঁচবো না। এখন তারপর এই ডিপিআরসির ঠিকানা পাই, এখানে আসি, আমি আজ 15 দিন এখানে ভর্তি। এখন মোটামুটি আমি, মোটামুটি না, ভালো সুস্থ, আমার এখন আর কোনো ব্যথা কোথাও কোনো সমস্যা নেই। একটু পায়ে টুতে সমস্যা ছিল, কালকে স্যার আবার ইঞ্জেকশন দিয়েছে, ওটা দেওয়াতে এখন একদম চলে গেছে। থেরাপিস্ট ছিল মেয়েটা, খুব ভালো, ও অনেক যত্ন সহকারে থেরাপি দিয়েছে, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, 10 বছর অন্তত 5 লাখ টাকার উপরে খরচ হয়েছে, কষ্ট তো আছে, তার সাথে এই যে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া আসা, এটাই তো কষ্ট, ব্যথা নিয়ে জার্নি করা কষ্ট না, অনেক কষ্ট। যে যখন কবিরাজ, ডাক্তার, ফকির, মানে যে যেটা বলছে সেখানেই দৌড়ে গেছি, যেখানে জাতি হবে। এরকম আপনার 5-6 বছর হয়েছে এরকম ঘুমোতে পারিনি ব্যথার জন্য, সারাদিন মনের সাথে যুদ্ধ করে কাজকর্ম করছি, কিন্তু রাত হলে আর ঘুমোতে পারিনি। ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারলাম আমার হাজবেন্ডের অফিসের একজন কলিগ, উনি এখানে এসে চিকিৎসা হয়েছে, উনি মানে ওই অফিস থেকে ওনার খরচ দিয়েছে, উনি চিকিৎসা হয়েছে, উনি উনি বলে আমার থেকেও অসুস্থ হয়ে গেছিল, আমার তো পা একটা ড্যামেজ ছিল, দুইটা পায়ে ড্যামেজ হয়ে গেছিল, পরে ও এখানে এসে চিকিৎসা হওয়ার পরে ভালো হয়েছে। তারপর আমি যখন আমার পা ড্যামেজ হয়ে গেছে তখন মানে সবাই বলাবলি করছে যে এরকম এই হয়েছে, পরে উনি বলছে যে ভাই এরকম আমার তো এরকম হয়েছিল, ঢাকাতে আপনার ডিপিআরসি একটা হসপিটাল আছে, ওইখানে চিকিৎসা নিলে ওইখানে ভালো হয়ে যাবে। না, আমি তো 3-4 বছর এখন মানে ফুলফিল সুস্থ, আবার সেই কর্মরত অবস্থায় ফিরে গেছে, ও ওখানে জব করছে, তো এরকম এরকম থেরাপি দেয়, এরকম করে, মানে খুব ভালো ওইখানে। তারপরে আমরা মানে ওনার কথা মতো আমরা চলে আসছি এখানে। হ্যাঁ, স্যার বললো যে, আমাকে দেখে বললো যে এটা কোনো ব্যাপার না, এটা তো মানে ভালো হয়ে যাবে। তখন তো আমি বিশ্বাস করি না, আমি তো তখন অনেক অসুস্থ, মানে এত পরিমাণ অসুস্থ, আমার চেহারাই অন্যরকম হয়ে গেছে ব্যথায়। ভর্তির আপনার 4 দিন পরের থেকে মনে হলো আমার ভালো লাগতেছে। তারপরে থেরাপি তো আছেই, বিভিন্ন রকম থেরাপি আছে, এই থেরাপিগুলো দিলে ভালো হয়। তারপর আবার সামান্য স্যারকে বললাম, স্যার যখন রাউনে এসেছে, স্যার আমার পায়ে এখান থেকে একটু ব্যথা আসে,
পরে বললো যে আরেকটা ডোজ দিতে হবে। পরে আরেকটা ডোজ দেওয়ার পরে এখন আমি সম্পূর্ণ সুস্থ, আমার আর এখন কোথাও কোনো ব্যথা নাই। এখন তো কালকে আমি রাত 10টার আগেই ঘুম এসে গেছি, এটা ধরেন 10 বছর পরেই হবে। আমাদের ভিতরে আমাকে তো অলরেডি ফোন করছে যে আপনি এখন কেমন আছেন, একজনের ওরকম সমস্যা, তা বললো যে আপনি যান আমি দেখি আপনি কেমন সুস্থ হন, তারপর আমরা যাবই। আপনারা যারা আমার মতো দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন তারা এখানে আসতে পারেন, মানে মনোবল রেখে আসতে হবে। আসলে এখানে থেরাপিস্ট ভালো, ডাক্তার ভালো, যন্ত্রপাতি ভালো, মেশিন ভালো, হাসপাতালটা ভালো, সবকিছুই ভালো। আমার সবকিছুই ভালো লাগছে এখানে, পরিবেশটাও ভালো, এখানে যত লোকজন আছে সবার ব্যবহার ভালো। হাসপাতালে তো আপনার নামাজে মহিলাদের জন্য ব্যবস্থা আছে, আর নিচে মানে পুরুষদের জন্য জামাত হয়। এখানে পরিবার নিয়ে আসলে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, সুন্দর পরিবেশ। স্যারকে তো আমি অনেক ধন্যবাদ জানাই, স্যার অনেক ভালো। স্যার রুগী দেখলেই বুঝতে পারে যে সমস্যাটা কি, মানে উনি শুধু রোগীর দিক তাকাবে, কোথায় তাকাবে, কোথায় সমস্যা এটা এটা দেখা লাগবে না স্যারের। আমি শুধু বলি, শুধু বলছি আমি তো সুস্থ হয়ে গেছি। পরে দাঁড়াই আছি, স্যার রাউন্ডে গেছে, বলছে বসেন, বসছি। তাই কি সমস্যা এখন? এই স্যার আমার একটু ব্যথা আছে এখানে, স্যার ইঞ্জেকশন লিখে দিয়েছে। ওইটা দেওয়ার পরে আমি একদম কনফার্ম ভালো হয়ে গেছি, কালকে দিছি অবশ্য, দিয়ে এখন আমি আজকেই একদম ভালো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন সুস্থ আছি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক সুস্থ। সেলিনা বেগম ঝিনাইদহ থেকে এসেছেন, আসলে আমরা হ্যাপি, আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম গঞ্জ প্রত্যেকটা জেলা, এমন কোন জেলা নেই আমাদের রুগী নাই, প্রত্যেকটা জেলায় থানায় ইউনিয়নে গ্রামে গঞ্জে ডিপিআরসি রুগী আলহামদুলিল্লাহ। ইভেনকি আমাদের প্রবাসীরা ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে চলে আসে আমাদের কাছে রিহ্যাব ফিজিও চিকিৎসার জন্য। মহান রব্বুল আলামিনের কাছে লাখো হাজারো কোটি কোটি শুকরিয়া, এবং আমরা অবশ্যই সেজদা দিই যে আমাদেরকে এই চিকিৎসা দেওয়ার উনি ক্ষমতা দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারকেও যে আমরা একটা সুন্দর হাসপাতাল করতে পেরেছি, ওনারা হেল্প করছেন আমাদেরকে, এবং আপনাদেরকেও যারা এর ভিডিও দেখছেন এবং যারা প্রচার করতেছেন আমাদের এই ভালো কথাগুলা, ভালো রুগীদের সেবার কথা বিভিন্ন দিকে সদ্গায় জারি হিসেবে যাচ্ছে। তো আমাদের এই বোন সেলিনা বেগম, উনি ঝিনাইদহ থেকে এসেছেন, উনি আসলে দীর্ঘদিন পিএলআইডিতে আক্রান্ত ছিল, ওনার অনেকগুলো ডিস্ক প্রলাপস L2, L3, L4, L5, S1 এবং সব এক্সট্রুডেড। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি এক্সট্রিউশন, এবং এগুলো নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, দিই ডিস্ক প্রোটিউশন কি, ডিস্ক এক্সট্রিউশন কি, ডিস্ক বাল্জ কি, হ্যাঁ স্পাইনাল কার্ভেচারগুলো কি, স্কোলিওসিস কি, স্পন্ডাইলোলিস্থেসিস, অনেক ভিডিও আছে ইউটিউবে গিয়ে, আমার ফেসবুক এবং ইউটিউবে আইডিতে গিয়ে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তো ওনার ডিস্কগুলো সবগুলো প্রায় প্রলাপস হয়ে গিয়েছিল। তো এই জিনিসটা জানতে হবে, অনেকে হয়তো জানে না যে আসলে কোথায় যাবে, এই যে প্রলাপসটা কি এটাই বোঝে না, কেবল ওষুধ খাচ্ছে, অপারেশন করছে, ভালো হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমাদের এই রুগী ভালো হয়ে গিয়েছেন এখানে, এবং উনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওনাকে আমরা নিয়মকানুন শিখিয়ে দিয়েছি রিহ্যাব ফিজিও চিকিৎসা, অত্যাধুনিক মডার্ন ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে আমরা এখানে কি করি, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র, মেডিকেল অ্যাপারেটাস আমরা ইউজ করে থাকি, এবং আমাদের দক্ষ জনশক্তি আছে, জনবল আছে, এবং মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। আমরা এখানে একা আমি রুগী দেখি না, আমাদের একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে রুগীগুলো চিকিৎসা করা হয়, যার কারণে রুগীগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে। এবং আপনারা এটা আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, যারা এই জাতীয় ডিস্ক প্রলাপস বা কোমরে হাড় ক্ষয় বা পিএলআইডি বা প্যারালাইসিস বা শারীরিক প্রতিবন্ধকতা, মানে ব্যথা বেদনা আক্রান্ত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন সমস্যা, যারা জর্জরিত দীর্ঘদিন চিকিৎসার সুফল পাচ্ছেন না, তারা আমাদের সেবা নিয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন 15-20 বছর ধরে এই প্র্যাকটিস করে আসছি, এবং আমরা আশা করি আমরা সুপার স্পেশালাইজেশনে নিয়ে যেতে পারবো ডিপিআরসিকে। আপনাদের সেজন্য দোয়া দরকার, আপনাদের সুদৃষ্টি দরকার, এবং আপনাদের প্রচার প্রসারের দরকার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।